السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের উভয়ের পরিচিতি পর্বটা হয় নাই, আমি পরিচয় করিয়ে দিই সবার সাথে। প্রথমে আমাদের স্টুডিওতে জয়েন হয়েছিলেন সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রাইভেট সেক্টরের শীর্ষতম বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার আহমদ সহকারী আরিফ। এরপরে এসে যুক্ত হয়েছেন আমাদের শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদূত, দারুল আজহার মডেল মাদ্রাসা ঢাকা এবং এই মডেল মাদ্রাসার আউটার ক্যাম্পাস বাংলাদেশের প্রায় বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরে রয়েছে। এর পুরোধা ব্যক্তিত্ব দারুল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং পরিচালক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার যুক্ত হয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংকট, প্রেক্ষিত করোনা ভাইরাস আমাদের করণীয়। এই থিমের উপর আপনাদেরকে ইনভাইট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিগত মার্চের 18 তারিখ থেকে, বলা যায় 17 তারিখ থেকে, এই যে দীর্ঘ 2 মাসের বন্ধ বা ছুটি, যেগুলা পুরা বছর মিলিয়ে আগে আমরা বুক করতাম, এখন ছাত্র শিক্ষক এবং অভিভাবক সবাই একটা রিল্যাক্সে মুডে আছেন। এবং বলা যায় এই 2 মাসের ছুটির মাধ্যমে আমাদের ছাত্র অভিভাবক শিক্ষক যারা আছেন তারা সবাই একরকমে অনেকটা বোরিং এর মধ্যে আছেন। এই অবস্থায় এই সংকট থেকে উত্তরণ কেমনে ঘটানো যায়, এই জন্য আপনাদের দুইজন শিক্ষাবিদকে আমরা ইনভাইট করেছি আমাদের স্টুডিওতে। আপনারা যুক্ত হয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি মাদ্রাসা সেক্টরের বিষয়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল G20 কর্তৃপক্ষ এবং এর মাধ্যমে গোটা এই আজকের লাইভে যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা একটি সংকটকালীন সময় অতিক্রম করছি নিঃসন্দেহে, এবং এটা শুধু আমাদের একটি আমাদের ভূখণ্ডের সমস্যা না, গোটা দুনিয়ায় আজকে এই সমস্যার মুখোমুখি। কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট বিষয়ে আজকে কথা বলবো, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এর দ্বারা এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে বর্তমান কি ধরনের সংকটের মুখোমুখি হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরণ করতে পারি বা এই প্রসঙ্গে আমাদের কি করণীয়, আমি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। সম্মানিত যারা দর্শক শ্রোতা যারা শুনছেন, আসলে প্রথম কথা হচ্ছে যে এই পরিস্থিতিটা কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাহিরে, এখন মানুষের নিয়ন্ত্রণ বাহিরে চলে গিয়েছে, বিশেষ করে আমাদের দেশে। আমরা যখন দেখি যে আমাদের দেশে প্রথম শুরু হয় এই করোনা ভাইরাসটি ধরা পড়ে, তো তখন থেকে যদি প্রোটেকশনটা সেভাবে থাকতো তাহলে হয়তো আজকে পরিস্থিতি এমন হতো কিনা হয়তো অন্যরকম হতো, কারণ এটা তো বাহিরের থেকে আমাদের যে রেমিটেন্স গ্রুপ দ্বারা যারা এসেছে ম্যাক্সিমাম তাদের মাধ্যমে এখানে বিচরণ এই বিষয়টা এই এই ভাইরাসটা ছড়িয়েছে, এরকমই রিপোর্ট যেটা স্বাস্থ্য থেকে আমরা জানতে পারছি। তো তাদেরকে হয়তো বা সঠিক রাষ্ট্রের তত্ত্বাবধানে যদি হোম কোয়ারেন্টাইনের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় করা যেত তাহলে আজকে এইভাবে, গতকালকে আমরা নিউজে দেখেছি 64 জেলা আক্রান্ত হয়েছে, তার মানে আমাদের দেশের আর কোনো জেলা বাকি নেই। আমরা এখন, এক সময় বলা হতো যে কার কাছ থেকে কে এই ভাইরাসটি পজিটিভ হচ্ছেন সেটা খোঁজা হতো, এখন স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্যরা এখন এটা আর খুঁজছেন না, এখন বলছেন যে অনেকটা ওই যে একটা সূত্র আছে না, যে পুলিশ যেভাবে অপরাধী সাব্যস্ত করার ক্ষেত্রে কি করে, যে পুলিশ ধরে নেয় যে উপস্থিত এই জায়গায় সংঘটিত ঘটনায় বা সবাইকে সে প্রথমে দোষী ধরে নেয়, তারপর একজন একজন করে নির্ধারণকে তারপর খুঁজে বের। আমাদের অবস্থাটা এখন সেই পর্যায়ে চলে গেছে। যাই হোক, এখন আমরা শিক্ষা ব্যবস্থা এটার প্রভাবটা আসলে ভয়ঙ্কর একটা প্রভাব আমরা দেখতে পাই, যে আমাদের প্রায় 5 কোটি শিক্ষার্থী এই ভাইরাসের কারণে আক্রান্ত হয়েছে, শিক্ষা টোটাল শিক্ষা ব্যবস্থা একেবারে
মানে স্টপ হয়ে গিয়েছে শাটডাউন। এখানে যতই আমি একজন টিচার, আমার বাসায় আমার ছেলেমেয়েরা আছে, আমার ওয়াইফ শিক্ষক, আমি দেখেছি যে বাচ্চাদেরকে কোনোভাবেই লেখাপড়ার দিকে মনোযোগী করা যাচ্ছে না। তারপরেও এই যে যদি এই 5 কোটি সন্তানদেরকে আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের কি উদ্যোগ? আমরা আমি শুরুতে একটু বলেছিলাম যে আমরা সে ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমরা শুনেছি যে দু একটা উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, সংসদ টিভির মাধ্যমে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই ক্লাসটাও খুব সীমিত, যথেষ্ট নয়, এবং সেই সংখ্যাটা তো খুব অল্প। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় সরকারি ব্যবস্থাপনা যা আছে তার চেয়ে বেশি হচ্ছে প্রাইভেট ব্যবস্থাপনায়। প্রাইভেট, এটা আপনাদের একেবারে স্কুল কলেজ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে, ইউনিভার্সিটি পর্যন্ত, আপনি সব সেক্টর, এবং এটা একটা বিরাট সেবা কিন্তু রাষ্ট্রের হচ্ছে। এই সেবাটা প্রাইভেট সেক্টর থেকে রাষ্ট্রের জন্য দিচ্ছে। এখন কথা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, যেখানে সরকারের পক্ষ থেকে শতভাগ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, এগুলো নিশ্চিত করা একটা মৌলিক, একটা আদর্শ বা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা মৌলিক ফ্যাসিলিটি, যেটা যে জনগণ এগুলো নিশ্চিত পাবে, সেই নিশ্চিত ফ্যাসিলিটির একটি হচ্ছে শিক্ষা। তো আমাদের রাষ্ট্র কতটুকু দিতে পারছে? নিশ্চয় পারছে না। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর গুলো অনেক এগিয়ে এসেছে, অনেক ভূমিকা রাখছে সেখানে। যথেষ্ট আমরা বলবো যে মানসম্পন্ন শিক্ষা আজকে চালু হয়েছে আমাদের দেশে। এখন এগুলোকে মনিটরিং, এই মুহূর্তে এই আপদকালীন সময়ে, আমরা গত কিছুদিন আগে বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি এবং কিছু দাবি এবং বিষয় উত্থাপন করেছি, যে বিষয়টা হচ্ছে যে এখানে ক্ষতিগ্রস্ত তো আমরা বিভিন্ন ভাবে হচ্ছি। এখন আমাদের দেশের জনগণ, একেবারে সর্বস্তরের জনগণ ইফেক্টেড, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কেউ এটা রিকভারি করে উঠে আসতে পারবে, আবার কেউ পারবে না। শিক্ষা ক্ষেত্রে আমরা কিভাবে কভার করতে পারবো, কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে এই অবস্থা থেকে বাঁচাতে পারবো, সেখানে তিনটা বিষয়। শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষা না, শিক্ষার সাথে এখানে জীবনের সম্পর্ক আছে, শিক্ষার সাথে মানুষের নৈতিকতার একটা বিষয় এখানে জড়িত আছে, এবং তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষক, ছাত্র, অভিভাবক, এই তিন শ্রেণীর একটা সমন্বয় কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। এখন আমাদের দেশে দেখেন, শিক্ষা, কেউ কেউ বলেছেন যে আমরা শিক্ষা না হলে তো আমরা বাঁচতে পারবো, নিশ্চয়ই আমরা বাঁচতে পারবো, কিন্তু আমরা বাঁচবো না। কেন বাঁচবো না? কারণ আমাদের 5 কোটি সন্তানের শিক্ষার সাথে সম্পৃক্ত আপনার যে লক্ষ লক্ষ শিক্ষক এবং শিক্ষা পরিবার, এই পরিবারগুলো এখন ধরেন কয়েকটা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পাচ্ছেন, হয়তো আমার বন্ধু আনোয়ার সাহেব, আমাদের বড় ভাই, ওনারাও হয়তো পাচ্ছেন ইউনিভার্সিটি লেভেল, আমি জানি না কতটুকু পাবেন, কিন্তু আমাদের বাংলাদেশে যেমন আমি ধর্মীয় প্রতিষ্ঠানের খবর আমি যদি জানাই আপনাদেরকে, প্রায় 20,000 শুধু বাংলাদেশের কওমি আঙ্গিরাই হচ্ছে প্রায় 20,000, এটা হচ্ছে লিস্টেড, এর বাহিরেও সব মিলে প্রায় 50,000 আপনার বিভিন্ন ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো এখন এর বাহিরে কিন্ডার গার্ডেন আছে, এর বাইরে অন্যান্য শিক্ষা ব্যবস্থা আছে, টোটাল প্রাইভেট সেক্টরে আপনি প্রায় 20 থেকে 25 লক্ষ শিক্ষক এই পরিবার এই এই শিক্ষার সাথে সম্পৃক্ত, তাদের রুটি রুজির ব্যবস্থা তো আল্লাহ তাআলা এর মধ্যে করছেন নিশ্চয়ই। তাহলে এখন যে বন্ধ প্রতিষ্ঠানগুলো, প্রতিষ্ঠান প্রধানরা ম্যাক্সিক, তারা কোত্থেকে স্যালারি দিবেন, সম্মানী দিবেন, বেতন দিবেন, তাহলে তারা কিভাবে তাদের সংসার মেনটেন করবেন? যেখানে আমরা মধ্যবিত্তের কথা বলি, মধ্যবিত্ত কারা? মধ্যবিত্ত এই ধরনের ফ্যামিলিগুলো ম্যাক্সিমাম মধ্যবিত্তের মধ্যে পড়ে, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে এর সাথে সম্পৃক্ত। যারা হ্যাঁ গুটি কয়েক যারা কোচিং টোচিং বিভিন্ন নামে বেনামে আয় রোজগার করেন, এই সংখ্যাটা তো খুব অল্প, এবং এখন তারাও তো স্টপ আছেন। তো আমরা যদি মূল ধারার সাথে আসি, তাহলে দেখা যাবে যে এই লক্ষ লক্ষ পরিবার আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের রাষ্ট্র থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হয়েছে বিভিন্ন পর্যায়ে। আপনি দেখেন এই প্রণোদনাটা কারা পাচ্ছে? সেখানে কি শিক্ষকদের কোনো কোটা আছে? সেখানে কি ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, নর্মাল শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোথাও কি শিক্ষকদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য কোনো কোটা ঘোষণা আছে? নাই। সুতরাং এরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় যে আসলে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে না বাঁচাতে পারি, তাহলে
খাদ্য সংকটের যে কথা আমরা বলছি, যে না, শিক্ষা না হলে মানুষ বাঁচবে না, শিক্ষা না হলে বাঁচবে না, এই বাঁচবে কিছু সংখ্যক এবং 5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, প্রায় 20 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে তারা। এবং সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুবই আশঙ্কাজনক, রাষ্ট্রনায়ক হিসাবে তার বক্তব্যটা তিনি দিয়েছেন আশঙ্কা, যে যদি পরিস্থিতি এমন হয় সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, ইটস ওকে, নো প্রবলেম, প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রয়োজনে সেপ্টেম্বর বা ডিসেম্বর পর্যন্ত বা স্বাস্থ্য বা জনগণের কল্যাণে বন্ধ থাকবে, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু এখানে তো একটা এখানে একটা প্রস্তাবনা তো থাকবে যে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলে তাদের জন্য এই ব্যবস্থা বা তারা এই করতে হবে বা তাদেরকে এই সাপোর্ট দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম, এইরকম কোন সেখানে ঘোষণা আজ পর্যন্ত আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকেও আসে নাই, বা আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের কথা যদি বলেন ধর্ম মন্ত্রণালয় থেকেও আসে নাই, কোনো ভাবে আমরা সেই ধরনের কোনো উদ্যোগ দেখি নাই। সুতরাং আমি আজকে এই চ্যানেল T2N T4 এর মাধ্যমে, আমাদের পরিচালক সঞ্চালক সাহেবের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদেরকে এগিয়ে আসতে হবে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া, সে প্রসঙ্গে আমি কথা বলবো পরবর্তীতে। তো আমি এখানে এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে মানুষের জীবন জীবিকা এবং নৈতিকতা ধর্ম সবকিছু সম্পৃক্ত আছে, সুতরাং এটাকে বাঁচাতে হবে এবং এর জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে শিক্ষকদের জন্য। সাইফুদ্দিন সাহেব, একটা বিষয়ে, জনাব সাইফুদ্দিন আহমদ খন্দকার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে একটি বিষয় আমরা জানতে পারলাম যে প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলো এক তো মারাত্মক একটি সংকটে দিন কাটাচ্ছে, যেটা ধন্যবাদ, আসসালাম আলাইকুম উপস্থাপক সাহেবের উপস্থিতিতেই আমরা কথা চালিয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন বাংলাদেশের এবং বিশ্বের বর্তমান অবস্থা। কথা হচ্ছিল শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি নিয়ে। আমাদের আরেকজন সম্মানিত বক্তা এবং শিক্ষা আন্দোলনের নেতা, তিনি বলছিলেন যে আমাদের প্রাইভেট সেক্টরের আর্থিক অবস্থার কথা। আসলে ব্যাপার হলো প্রাইভেট সেক্টরে আর্থিক অবস্থার এটা হওয়ার কারণ, এখানে আমরা কোনো অনুদান পাই না। আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি বা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের বেতন দেওয়া হয় ছাত্রদের বেতন কালেক্ট করে তার উপর তা থেকে, কিন্তু ছাত্ররা ক্যাম্পাসে আসতে পারতেছে না, তাদের সবারই সামগ্রিক অবস্থা, আমাদের আপনাদের মতো ছাত্রদের অভিভাবকদেরও সামগ্রিক অবস্থা অত ভালো না। যারা বিদেশ থেকে সাহায্য পেতেন, কারো আত্মীয় স্বজন বিদেশ থেকে টাকা পাঠাইতেন, আমাদের যেহেতু আমার বিশ্ববিদ্যালয়টা সিলেটে অবস্থিত, সিলেট অঞ্চলের মানুষের অনেকটা বড় অংশ টাকা পয়সা যারা লেখাপড়া করেন প্রাইভেট সেক্টরে বিশেষ করে, তাদের বিদেশ থেকে অনেকে আত্মীয় স্বজন টাকায় থাকেন, আবার দেশে অনেকের ব্যবসা বাণিজ্য থেকে যে রেভিনিউ আসে সেখান থেকে ওদের খরচ আসে লেখাপড়ার, কিন্তু আমরা দুইটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বিপর্যয়কর অবস্থা। বিদেশে তথা পৃথিবীর সবখানেই করোনার এই ভয়াল থাবা, এটা আল্লাহর পক্ষ থেকে, আবার দেশের ব্যবসা বাণিজ্যও তাই একই অবস্থা। তো ওরা যেহেতু তাদের রেমিটেন্স কালেক্ট করতে পারছে না, রেমিটেন্স আমাদের দেশে আসতে পারছে না, এবং দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকার কারণেও আমরা খুব আশঙ্কায় আছি। বর্তমান অবস্থা নিয়ে কথা বললেন সাইফুদ্দিন আহমেদ খন্দকার সাহেব, আমি ভবিষ্যতে যদি বলি আমরা খুব আশঙ্কায় আছি যে এই অবস্থায় কতজন ছাত্রছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারবে এবং তারা তাদের প্রোগ্রাম শেষ করতে পারবে, তারা কতজন ঝরে না পড়ে যায়। যদি ঝরে পড়ে যায় তাইলে তো আরো মহাবিপর্যয় হবে, তাদের জীবনের জন্য মহাবিপর্যয় হবে, তাদের স্বপ্ন ভেঙে যাবে, তারা একটা দুঃস্বপ্নের জীবনযাপন করবে, আবার সেই সাথে তারা ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে, মোবাইল জীবনের গতি বদলে যেতে পারে, তারা অনেক বেশি ভয়াতুর হয়ে যেতে পারে, ভবিষ্যতে শঙ্কিত হয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে আমরা চেষ্টা করতেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। পরে আমরা সিলেটে প্রথম সেই 23 মার্চ থেকে শুরু করেছি অনলাইন শিক্ষা কার্যক্রম। তার মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো তাদেরকে মনোবল ধরে রাখতে চেষ্টা করতেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা প্রতিদিন সপ্তাহে প্রত্যেকটা ব্যাচের সাথে যদি 3 দিন দেখা হয় তাহলে তারা মনে করতেছে আমাদের স্যাররা আমাদের সাথে আছেন, আমরা কেমন আছি, আমরা কেমন থাকছি তাদের সাথে শেয়ার করতেছি। তাদের যেখানে মনোবল ভেঙে যাচ্ছে, তারা যেখানে আশঙ্কায় বোধ করছে, সেখানে আমরা তাদের মনোবল দেওয়ার চেষ্টা করতেছি, সেই সাথে তারা কিভাবে তাদের মনোদৈহিক অবস্থা ভালো রাখতে পারে, তারা কিভাবে তাদের
ভবিষ্যৎ ক্যারিয়ার করতে পারে, বিকল্প ব্যবস্থা নিতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলো, আপনাদের জি কিন্ডারগার্টেন স্কুল বলেন, এই মডেল মাদ্রাসা, তারপরে কওমি মাদ্রাসা যেগুলো আছে, বিভিন্ন প্রাইভেট কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এইগুলোর জি স্টাফদের স্যালারি তো মূলত আসে ছাত্র বেতন থেকে, স্টুডেন্ট জি যে থেকে বেতন থেকে আসে। এইগুলো তো গত 2 মাস থেকে, মার্চ এপ্রিল 2 মাস থেকে নেই, আপনারা এগুলো কিভাবে মেনটেন করতেছেন? আপনি খুব মৌলিক একটা পয়েন্ট উত্থাপন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা যেটা মনে করি, আমি আলোচনায় বলেছিলাম যে এই দুর্যোগকালীন সময়ে শিক্ষকদের বা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে থাকা, তাদেরকে সহযোগিতা করা, তাদের তাদের সুবিধা অসুবিধা, এটা আসলে 3 দিক থেকে অ্যারেঞ্জ হতে পারে। প্রথম হচ্ছে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। জনাব মোখলেছুর রহমান সাহেব, আপনি নিশ্চয়ই জানেন যে এই বাংলাদেশে হয়তো ব্যতিক্রম এটা যে শিক্ষা ব্যবস্থা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রাইভেট সেক্টর উইদাউট এনি হেল্প ফ্রম গভর্নমেন্ট। আমরা কোনো ধরনের আর্থিক বা অন্য অনুদান সাহায্য কোনো কিছু ছাড়া প্রাইভেট সেক্টরে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে, কোটি কোটি শিক্ষার্থীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এখন যে বিপদকালীন সময়ে, এই সময় যেমন আমরা কয়েকটা প্রস্তাব করেছি, প্রথমত হচ্ছে যে গভর্নমেন্ট যদি একটা উদ্যোগ নিতে পারে এইটা যে বাড়িওয়ালা যারা আছেন তাদের তাদের হোল হোল্ডিং ট্যাক্স মওকুফ করা। এখন কি হবে তাহলে, ধরেন একজন বাড়ি, একটা বাড়ির হোল্ডিং ট্যাক্স আসে বছরে 50,000 টাকা, তো সেই বাড়িওয়ালার যদি 3 বা 5 বছরের জন্য গভর্নমেন্ট হোল্ডিং ট্যাক্স মওকুফ করে দেয় তাহলে সেই বাড়িওয়ালা অনায়াসে ওই প্রতিষ্ঠানকে 3-4 মাসের ভাড়া মওকুফ বা পাঁচ একটা আপৎকালীন ভাড়া মওকুফ অথবা আংশিক মওকুফ করতে কোনো দ্বিধা সংকোচ করবে না এবং এটা করতে পারে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের একটা নির্দেশনাও থাকতে পারে। এক দ্বিতীয়ত হচ্ছে আপনার যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই বিল সমূহ, বিল সমূহ কিন্তু সকল বাড়িওয়ালাকে বিল দিতে হয় বা ভাড়াটিয়াদেরকে দিতে হয়, সেই বিল গুলো গভর্নমেন্ট কি করেছে আপনার 3 মাসের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য এগুলো জরিমানা মওকুফ করেছে। আচ্ছা, জরিমানা মওকুফে কি ফায়দা হচ্ছে যে বিল কিন্তু তাদের মাথায় এই একটা বড় লাইবিলিটি থেকেই যাচ্ছে এবং এটা তারা অবশ্যই বহন করতে হবে, তখন আরো বিপদে পড়বে। এখন উচিত যে এই বিলটাও রাষ্ট্র, যেমন আমরা শুনি যে প্রণোদন, আমি শুরুতে বলেছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকার যে প্রণোদনা ঘোষণা করা হলো, সেই প্রণোদনার টাকা কিন্তু কোথায় কিভাবে যাচ্ছে এর কোনো হিসাব সরকার দিতে পারবে না, জনগণ তো এর কাছেও নাই। তো তাহলে যদি এখন আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড ধরে দেওয়া হয় যে আমার দেশের এত কোটি মানুষের আইডি কার্ড হিসাব করা যদি দেওয়া হয়, অথবা আপনি যদি প্রতিষ্ঠানকে দিতে চান, তাহলে খুব সুন্দর একটা আপনি উদ্যোগ নেওয়া যায় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেগুলো তারা দায়িত্ব নিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট অনুদান দিতে পারেন, সেই অনুদান এই প্রতিষ্ঠান এবং তার শিক্ষকদের। তৃতীয় আরেকটা প্রস্তাব যে শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা, আজকে লক্ষ লক্ষ শিক্ষক পরিবারগুলো আজকে বিপদগ্রস্ত এবং তারা খুবই মানে এমন একটা অবস্থা, সেখান থেকে তাদেরকে এই অনুদানের সামিল করা যেতে পারে। তৃতীয় আরেকটা প্রস্তাব আমরা করি, সেটা হচ্ছে যে আমাদের এই ধরনের প্রাইভেট সেক্টরে যে একেবারে আপনি মক্তব থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান চলে সেখানে উল্লেখযোগ্য কওমি মাদ্রাসা ছাড়া ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ছাত্রের বেতনের সাপোর্ট নিয়েই চলতে হয়, সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট এটা উদ্যোগ নিতে পারে যে দরিদ্র জনগোষ্ঠীর অর্থাৎ দরিদ্র ছাত্রদেরকে মাসিক অথবা এককালীন আপনার বৃত্তি বা অনুদান প্রদান, এটা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের কাছে তালিকা চাইলো যে আপনার প্রতিষ্ঠানে 500 ছাত্র আছে, এর মধ্যে আপনি 100 গরিব ছাত্রের তালিকা দেন, তাদেরকে গভর্নমেন্ট প্রতি মাসে বা এই আপদকালীন এই সময়ে দিবে এবং সেটা প্রতিষ্ঠানের মাধ্যমেই অভিভাবকরা সেটা বেতন বাবদ পরিশোধ করবে। তার মানে আপনার কিন্তু চাইলে কয়েকটা অপার কয়েকটা সুযোগ আছে যেই সুযোগগুলোর মধ্য দিয়ে এই বড় একটা সেক্টর, এখানে একটা বড় সেবা রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত করতে পারে, কিন্তু আমরা সেই উদ্যোগ দেখছি না। এখন আপনি যে প্রশ্ন, তাহলে এই অবস্থায় কিভাবে টিকবে প্রতিষ্ঠানগুলো, কিভাবে চলবে? এখানে আমি বিকল্প প্রস্তাব দিতে চাই। জনাব মোখলেছুর রহমান সাহেব, আপনি হয়তোবা জানেন যে ত্রিমুখী একটা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক, অভিভাবক এই 3টার সমন্বয় প্রতিষ্ঠান চলে,
সুতরাং আমরা বলবো যে এখন আমাদেরকে এগিয়ে আসতে হবে অভিভাবকদেরকে। আমরা দেখছি গত কয়েকদিন আগে গভর্নমেন্ট কওমি মাদ্রাসা সেক্টরের জন্য প্রায় 8 কোটি টাকা সেন্সর করেছেন, বিভিন্ন জি কওমি মাদ্রাসায় এগুলো দেওয়ার জন্য জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চলে গেছে, সার্কুলার চলে গেছে, জি কওমি মাদ্রাসাগুলো সেগুলো নিতে এগ্রি না। জি এইভাবে যদি প্রাইভেট সেক্টরকে সরকার যে দিতে চাইতেছে না সেটা তো আমরা দেখতেছি না, সরকার দিতে এগ্রি, প্রাইভেট সেক্টর জি গুলো নিতে এগ্রি কিনা সেটা তো এখন একটা বিরাট লক্ষ টাকার প্রশ্ন হয়ে গেছে। যেখানে কওমি মাদ্রাসাগুলোকে দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসাগুলোর হুম হুম সম্মিলিত হুম বোর্ড সেটাকে কি করেছে, সেটা তারা প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান করেছে। এখন জি যদি জি গভর্নমেন্ট স্বপ্রণোদিত হয়ে কি করেন, এইভাবে কোন প্রণোদনা বিষয়ে দেন, প্রণোদনা দিতে যান, প্রাইভেট সেক্টর গুলো নিতে চায় না, তাহলে গভর্নমেন্টের তো এখানে প্রেস্টিজ লস হবে। এই জি বিষয়টা খুব আপনি সুন্দর কিভাবে কথা, দেখতেছেন? অত্যন্ত চমৎকার বিষয় হুম উত্থাপন করেছেন জনাব মুখ্তার সাহেব। প্রশ্ন হচ্ছে, আপনি একজনকে প্রণোদনা দিতে চাচ্ছেন। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, খুদ খেয়ে পেট নষ্ট করা ঠিক না, মানুষ খয়রাত দিলেও আর একটু বেশি দেয়। রাষ্ট্রের কাছে এই ধরনের খয়রাত আসলে কয় মাদ্রাসা নেবে কিনা সেটা পরের বিষয়। দেওয়ার আগে তাদের সাথে ডেকে কথা বলা দরকার ছিল, তাদের পরামর্শ নেওয়া দরকার ছিল যে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, কিভাবে চাই, আপনারা কিভাবে সহযোগিতা করলে আপনাদের জন্য কল্যাণ হবে। আমার মনে হয় যদি এটা গভর্নমেন্ট যেমন মসজিদ খোলা বন্ধ করা ইত্যাদি নামাজের ব্যাপারে যেভাবে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করেছে, সে ধরনের যদি পরামর্শ করত তাহলে ওলামায়ে কেরাম নিশ্চয়ই সেই ব্যাপারে সুনির্দিষ্ট কথা উঠে আসতো, এবং গভর্নমেন্ট এইভাবে দিয়ে বেকায়দায় পড়তো না। আর এই সামান্য খয়রাত তারা নেবেন, এটা আসলে বেমানান আচ্ছা ব্যাপার আমাদের। জি খন্দকার সাহেব, আমরা অন্য একটু প্রসঙ্গে যাই। এখন এই প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠান যেগুলো আছে আপনাদের, যেমন ওই জি আমাদের আনোয়ার সাহেব একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার, আপনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং উদ্যোক্তা, তো আপনারা যে প্রবলেমগুলো ফেস করতেছেন এগুলো নিয়ে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসার জন্য কোনো চেষ্টা করেছেন, বা শিক্ষা মন্ত্রণালয়ে আপনারা কোনো দরখাস্ত করেছেন? বিষয়টা আসলে কোন বিষয়টা নিয়ে বলার বসা যায়, ব্যাপার হলো এটা ঠিক যে আমরা কিছু প্রণোদনার উদ্যোগ বিষয়ে, নিয়েছি। প্রণোদনার বিষয়ে জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আমি আগে বলেছি বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা কতগুলো প্রস্তাব করেছি এই ব্যাপারে সুনির্দিষ্ট একেবারে। সেটা আমরা বলেছি এইভাবে যে সরকার প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারে এইভাবে, বাড়িওয়ালা হোল্ডিং ট্যাক্সের মকুবের মধ্য দিয়ে। এক, দ্বিতীয়ত শিক্ষকদেরকে আপাতকালীন এবং ক্ষুদ্র ঋণ বা বিনিয়োগ সুদ মুক্ত, রাষ্ট্রের পক্ষ থেকে শিক্ষকদেরকে আপাতকালীন বিনিয়োগ বা লোন, সেটা উইদাউট সুদ ছাড়া, আপনার ইন্টারেস্ট ছাড়া এটা সরকার দিতে পারে। এক, কর্জে দ্বিতীয় হাসানা, কর্জে হাসানা, তো আল্লাহ বলছেন মাইয়ুরিদুল্লাহ কারদান হাসানান, এটা তো একটা উত্তম, এটা করা উচিত, এটা করতে পারে। এক, তৃতীয় যে বিষয়টি মোতারাম, এটা খুব স্বাভাবিক সিম্পল একটা বিষয়, একটা এত বড় বিপর্যয়ের মধ্যে একটা জনগোষ্ঠী 2-4-5-10 জন না, লক্ষ লক্ষ জনগোষ্ঠী, আমরা রাষ্ট্রপ্রধান বা সরকার পরিচালনায় বা যেখানে, আসলে বাংলাদেশের মানুষ তো এখন দল বা ইয়ের ব্যাপার না, এখানে হচ্ছে যে জনগণ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের একে রক্ষা করতে হবে, সরকার উদ্যোগ নিবে, জনগণ সহযোগিতা করবে, এগিয়ে আসবে বিপদের সময়। এখানে সেই আমরা কি উদ্যোগ দেখেছি বলেন, আপনার খন্দকার কাছে সাহেব, কি কোনো আমি খবর আছে আমি যে এই সরকার জি শিক্ষকদেরকে এই সহযোগিতার এই জন্য একটা পয়েন্টে কোনো উদ্যোগ নিয়েছে? আমি এই পয়েন্টে আমার লিডিং ইউনিভার্সিটির প্রফেসর জনাব আনোয়ার আহমদ আরিফ সাহেবের কাছে আসতে চাই। এই বিষয়টি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের সাথে আপনি জড়িত নয় ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বিষয়গুলো কিভাবে চিন্তা করতেছে আপনারা একটু, আপনার কোনো কিছু জানা আছে কিনা? আনোয়ার সাহেব নেটে ডিস্টার্ব করতেছে। খন্দকার সাহেব, আসলে জি আমরা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি মতামত পাইতাম এই বিষয়ে। এদিকে আবার নামাজের সময়, আসরের নামাজের সময় নিকটবর্তী, আমরা শেষ যে বিষয়টি আসতে চাই যে এই যে লম্বা লকডাউন এবং দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, এই প্রতিষ্ঠান বন্ধের পর্যায়ে আমাদের দেশে তো ওই যে সব ছাত্র ছাত্রী এবং শিক্ষক অভিভাবক প্রতিষ্ঠান সবগুলো সবাই কিন্তু অনলাইনের সাথে যুক্ত নয় এবং জি অনলাইন নেটওয়ার্কের সাথে যুক্ত নয়,
জি জি আমেরিকায় তারা প্রতিষ্ঠানগুলোতে তারা হোমওয়ার্ক দিচ্ছে, ক্লাস দিচ্ছে ঘরে বসে প্রিন্সিপাল, হ্যাঁ ছাত্রছাত্রী জি তারা ঘরে বসে হোমওয়ার্ক আদায় করতেছে এবং পরীক্ষাও নিচ্ছে, ক্লাস টেস্ট নিচ্ছে তারা, ইউরোপেও জি এরকম হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ বা উপমহাদেশীয় পর্যায়ে কিন্তু এটা সম্ভব হচ্ছে না, ভারত জি পাকিস্তান বাংলাদেশে। এই পর্যায়ে আমাদের করণীয়টা কি হতে পারে? আপনারা তো দেখছি অনলাইনে অনেকগুলো ক্লাস নিয়েছেন, এটার একটা অভিজ্ঞতা জি আছে। এই যে ছাত্রদেরকে কেমনে আপনারা ব্যস্ত রাখা যায় লেখাপড়ার মধ্যে? আমাদের আনোয়ার সাহেব এসেছেন, ধন্যবাদ। আমরা এই প্রশ্নটা আপনার কাছ থেকে পরে শুনবো। আনোয়ার সাহেবকে একটু সুযোগটা দিয়ে দিই। জি 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 শিওর আনোয়ার সাহেব, আপনার বক্তব্যটা পুরো করেন। জি জি, প্রশ্নটা আমাকে করা হয়েছিল, নতুন কোন প্রশ্ন কি? জি না, ওই আগেরটাই, জি, আগের বিষয়টাই আমাদের আপনার। বিশ্ববিদ্যালয়ের যে রেভিনিউ নির্ভর করে পুরাপুরি ছাত্রদের বেতনের উপর। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি জি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী, উনি চেষ্টা করতেছেন শিক্ষকরা যেন একেবারেই বিপদে না পড়ে যায়, উনি সরকার থেকে যদি সাহায্য নেওয়া যায়, এবং উনি নিজের ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছেন বেতন এবং অন্যান্য সুবিধাদি যতটা সম্ভব দেওয়া যায় সেই চেষ্টা অব্যাহত রাখছেন। মাশাল্লাহ, তবে আপনাদের ওই দিক দিয়ে সমস্যা হচ্ছে না? আমাদের যেহেতু চেয়ারম্যান যিনি, তিনি হচ্ছেন কি বাংলাদেশের সমস্যা হচ্ছে না? না, টপ কয়েকজন সমস্যা শিল্পপতির একজন, জনাব উপস্থাপক তো সাহেব, ওনার পক্ষে এই ধরনের না না একটি আমাদের বিশ্ববিদ্যালয়ে সমস্যা হচ্ছে না আমি বলছি না, আমাদের সমস্যা হচ্ছে না বলছি না, বাট জি উনি জি জি চেষ্টা করতেছেন সেটা, আমাদের সমস্যা হচ্ছে না আর চেষ্টা করতেছেন, ধন্যবাদ। কথাটা একটু আমি বলতে বলতে একটু চাইছিলাম একটু ওইটা, জরুরি যে কথা। অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠান এবং লিডিং ইউনিভার্সিটির এটা একটা ফ্লেক্সিবল পর্যায়ে রাখতে শিক্ষকদেরকে, এই তো? যতটা সম্ভব আর কি। ঠিক আছে খন্দকার সাহেব, আপনাকে যে প্রশ্ন করেছিলাম সেই জি প্রশ্নটি জি আপনি একটু বলেন, তারপরে আনোয়ার সাহেবের নেট ইজি হইলে ওনার কাছ থেকে আমরা শুনবো, শুনে আমরা যে প্রোগ্রাম সমাপনীর দিকে চলে যাব। আজান হয়ে গেছে, আমরা ধন্যবাদ প্রোগ্রাম সমাপ্তির দিকে যেতে হবে। জি খন্দকার সাহেব, ধন্যবাদ উপস্থাপক মুখলেসুর রহমান সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একই সাথে ওই যে বলছিলাম চ্যানেল যে এই জি প্রেক্ষাপটে জি আমাদের করণীয় কি, ছাত্ররা যে পড়ালেখায় মনোযোগী নয়। জি জি এখন আমি খুব সাবলীল কয়েকটি কথা বলতে চাই এই প্রসঙ্গে, যা আমরা করছি অর্থাৎ আমাদের পদক্ষেপগুলো আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের, আমরা তো দারুল আজহার মডেল মাদ্রাসা, আমাদের 13টা শাখা ব্রাঞ্চ জি আছে শুনতে সারা পাচ্ছি, বাংলাদেশে। বলেন। হ্যাঁ, তো আমি যেটা আমরা সব শাখাকে আমরা নির্দেশ দিয়েছি যে সকল ছাত্রদের সাথে কন্ট্যাক্ট করতে হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমরা এবং আমরা এই কাজটা করে যাচ্ছি। এক, দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে আমরা তাদের ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো এই নাম্বার গুলো সংগ্রহ করেছি, আমাদের টিচাররা গ্রুপ করে দিয়েছি, আমরা 20 জন 20 জন এরকম বিভিন্ন ক্লাসের শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই ছাত্রদের সাথে, অভিভাবকদের সাথে সরাসরি কথা বলেছেন, এবং ছাত্রদের সাথে আমাদের তো অনলাইন ক্লাস আছে, এর বাহিরেও সরাসরি অনলাইন ক্লাসে তো ইন্টারেকশনটা কম হচ্ছে, অনলাইন ক্লাস টিচার একতরফা লেকচার দিচ্ছেন, স্টুডেন্টরা জাস্ট শ্রবণ করছে, তাদের কোনো প্রবলেম থাকলে সেটা তারা কোশ্চেনের মাধ্যমে পরবর্তীতে জানছে। তো আমরা এখন যেটা করছি যে প্রত্যেক স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট, আমাদের 98% বলা যায় বা 95 অলমোস্ট স্টুডেন্ট, এত পার্সেন্ট স্টুডেন্ট আমরা কন্ট্যাক্টে নিয়ে আসতে পেরেছি। একটু কষ্ট হয়েছে, বারবার ফোন করতে হয়েছে, বারবার ওনাদেরকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে, তা আমার মনে হয় এই কাজটা করা যেতে পারে। এর মধ্যে দিয়ে আমরা স্টুডেন্টদেরকে সেমিস্টার ক্লোজিং অ্যাসাইনমেন্ট অথবা হোমওয়ার্ক এগুলো দিচ্ছি এবং এগুলো আদায় করছি, আমাদের টিচাররা নির্দিষ্ট ওয়ার্ক দিচ্ছেন এবং সেগুলো আদায় করছেন। মাঝে মাঝে যেমন আমি ওভারঅল সব কিছু কিছু ক্ষেত্রে ফোন করে কনফার্ম হচ্ছি যে হ্যাঁ এই ডিলিংসটা যথাযথ হচ্ছে কিনা, তারপরে ভিডিও কলের মধ্য দিয়ে তাদের কাছ থেকে লেসনটা গ্রহণ করা, সে কাজটাও আমরা মাঝে মাঝে করছি, যাতে দেখা গেল যে স্টুডেন্টরা, অভিভাবকরা অনেক প্লিজড, এই কারণে তারা বলছেন যে এই কাজটা না করলে আমরা সন্তানদেরকে বাসায় বই নিয়ে বসাতেই পারতাম না। কমিউনিকেশনটা যদি অব্যাহত থাকে এবং আপনি যদি নিয়মিত কিছু লেসন দেন এবং তারা কিছু অ্যাসাইনমেন্ট বাসায় তৈরি করে, সেগুলো যদি আপনি টিচার একটু মনিটরিং করে,
তাহলে তারা কিছুটা হলেও পরিপূর্ণ ক্ষতিপূরণ তো আসলে কখনোই সম্ভব হবে না, কিন্তু কিছুটা হলেও তারা এই শিক্ষা ব্যবস্থার কিছুটা হলেও তারা এর সাথে সম্পৃক্ত থাকবে। আরেকটা হলো ধন্যবাদ জনাব খন্দকার, আমরা তারা তো এই কলেজের পয়েন্টে মাধ্যমে আনোয়ার আহমদ আরিফ সাহেবের মতামত জানতে চাই, এরপরে আমরা প্রোগ্রাম শেষ দিকে চলে যাব। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি সেটা যদি যদিও যদিও রিয়েল লাইফ ক্লাসের মতো অতটা কার্যকর না, তবুও অনেকটাই কার্যকর। আমরা প্রথম থেকেই জুম ব্যবহার করছি। জুমে আমরা বাংলাদেশের ইউজিসি যেটা ইউনিভার্সিটিস গ্রান্ট কমিশন থেকে ওদের একটা সাপোর্ট আছে বিডিরেন জুম, সেখানে আমরা 300 জন ছাত্রকে একসাথে জয়েন করায় অনির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নিতে পারি। সেখানে ছাত্ররা তাদের মতামত দিতে পারে, প্রশ্ন করতে পারে, তারা আমাদের কাছে জানতে পারে। আমরা আমাদের সফট কপি বই খাতা প্রশ্ন সবকিছু তাদেরকে স্ক্রিনে শেয়ার করতে পারি, তারা দেখতে পারে এবং তারাও তাদের কোনো প্রবলেম শেয়ার করতে পারে স্ক্রিনে এবং আমরা তার সমাধান দিতে পারি। এটা একেবারেই অনেকটা রিয়েল লাইফ ক্লাসের মতোই। আমরা বিডি রুম ইউজিসি আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে এবং আমাদের প্রত্যেক শিক্ষকের নামেই রেজিস্টার্ড লাইসেন্স ভার্সন জুম আছে। তো আমরা 300 জন স্টুডেন্টকে অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নিতে পারি, সেটা দুবো আমরা চেষ্টা করতেছি আমাদের ছাত্রদেরকে সাথে রাখার, আমরা তাদেরকে সাথে থাকার, তাদেরকে শুধু লেখাপড়া নয়, তাদেরকে কিছু নিজের ক্যারিয়ার কিভাবে গঠন করা যায়, নিজের ভবিষ্যতের চিন্তা করা যায়, যে জন্য তারা লিডিং ইউনিভার্সিটি ভর্তি হয়েছে সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করে, এসব দিক নির্দেশনা দিচ্ছি। তাদেরকে ঘরে থাকতে বলছি, তাদের মা বাবার কথা শুনতে বলছি, তাদেরকে মা বাবার নির্দেশনা মেনে চলতে বলতেছি, নৈতিক কিছু টিপস দিচ্ছি এবং ধর্মীয় টিপস দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুক। ধন্যবাদ জনাব আনোয়ার। আসসালামু আলাইকুম জনাব আনোয়ার। সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবক, আপনারা আপনাদের এই ভার্সিটির ছাত্রদেরকে কিভাবে গাইড করেন সেটা তো জানলাম আমরা, সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রতি আপনাদের মেসেজটা কি? জি ধন্যবাদ। সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি যারা অনলাইনে অ্যাক্সেস করতে পারছে না, যাদের সেই সুযোগ সুবিধা নাই, তাদেরকে বলবো আপনারা আপনাদের যে পড়াগুলো আগে স্যাররা পড়িয়েছেন, যে পড়াগুলো পড়তে বলেছেন, যেগুলা পরীক্ষায় আসতে পারে মনে করতেছেন, সেগুলো আপনারা পড়েন, রিভাইজ করেন এবং স্যারদের সাথে যেটা বুঝেন না অনলাইনে না পারলে অফলাইনে হলেও যোগাযোগ করেন। আপনাদের সবচেয়ে বড় কথা, আপনার সময় পেয়েছেন মা বাবার কথা শুনবার, মা বাবার পাশে থাকবার, মা বাবার সাথে থাকবার। জীবনে হয়তো এই সুযোগটা আবার কখনো নাও আসতে পারে এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই আমাদের সবচেয়ে ভালোবাসেন, আমাদের জন্য নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন আমাদের মা এবং আমাদের বাবা। তাদের সান্নিধ্যে থাকেন, তাদের আদর্শ মতো চলার চেষ্টা করেন, তাদের মন মন যেন খুশি হয়, তাদের যেন বিরক্ত না হয় আপনাদের উপর এবং আপনারা তাদের উপর বিরক্ত হয়ে উঠ বলবেন না। এবং সমাজের বড় যারা আছেন, সমাজের বঞ্চিত যারা আছেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করেন। সাহায্য করতে সবসময় টাকা পয়সা প্রয়োজন তা না, আপনি কোঅর্ডিনেশন করতে পারেন। আপনি ছাত্রদের হয়তো নিজস্ব ইনকাম নাই, আপনি বড়দের কাছ থেকে সামর্থ্যবানদের কাছ থেকে আদায় করে নিয়ে গরিবদেরকে দিতে পারেন। আপনি আপনার বস্তির বাচ্চাকে সরেও সরেয়া শিখায় আনন্দ পাইতে পারেন, আলিফ বা তা শিখায় আনন্দ পাইতে পারেন, সূরা ফাতিহা সহি করায় দিয়ে আনন্দ পাইতে পারেন। বহুভাবেই আনন্দ পাওয়া যায়, যেটা জায়েজ, যেটা বাস্তবসম্মত, যেটা নৈতিকতা সম্পন্ন। তো সেভাবে আপনারা সমাজের পাশে থাকতে শিখেন, মা বাবার কথা শুনেন, সবচেয়ে বড় কথা মা বাবার কথা শুনেন। মা বাবা যদি ডিগ্রিধারী নাও হন, তবে আপনাদের জন্য এর চেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী আর কেউ নাই, এই কথা মাথায় রাখতে হবে। ধন্যবাদ, বিরক্ত হয়ে যায় মা বাবার উপর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আরিফ। আমরা সর্বশেষ অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আপনার মেসেজটা কি সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রতি? ধন্যবাদ। আমি এটা কিছুটা আশার বাণী শুনিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় গত দুদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছে যে ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দেওয়ার ব্যাপারে তারা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটা একটা পজিটিভ মেসেজ, তবে এর সাথে কিছু সতর্ক বাণী আছে যেটা এখন সময়ের স্বল্পতার জন্য আমরা বলতে পারবো না। 17টা বিধি নিষেধ মেনে তখন প্রতিষ্ঠানগুলো খুলতে হবে, সেক্ষেত্রে মাস্ট বি স্বাস্থ্য বিধি যেগুলো সেগুলোকে ফলো করে করা যেতে পারে। সুতরাং এটা একটা ভালো খবর। আর যেটা হচ্ছে যে HSC পরীক্ষাটা হেন্ড আপ ছিল, সেটাও সম্ভবত ঈদের পরে নিয়ে নেওয়া হবে, এরকম একটা তারিখ ঘোষণা করা হবে, এই ধরনের একটা পজিটিভ অবস্থা আছে। তবে আমি শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের সবচেয়ে সুপ্রিম পাওয়ার, যে আমরা আমাদের সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলার প্রতি
অনুগত হতে চাই, কারণ এই মহামারী এই ভাইরাসের মধ্য দিয়ে গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ জানিয়ে দিলেন যে তোমাদের সকল সুপ্রিম পাওয়ারের উপরে আরো পাওয়ার আছে, সেই পাওয়ারের কাছে তোমরা অসহায়। সুতরাং আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক সকল ক্ষেত্রে আমরা রাষ্ট্র এবং সমাজ সকল ক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি সমর্পিত হতে চাই, এবং আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে পরিত্রাণ দেন, আমাদের এই ভূখণ্ডের সকল এবং গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, যারা ইন্তেকাল করেছেন তাদের যেন শাহাদাত করেন, এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতার সাথে নেকহায়াত কামনা করছি। এবং নিউজ চ্যানেল T24 এবং এর উপস্থাপক হিসাবে জনাব মুখলেসুর রহমানকে অসংখ্য অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকেও, সকল দর্শক শ্রোতাদেরকে। ইনশাল্লাহ আমরা এই পয়েন্টে শিক্ষা বিষয়ক আরো সংলাপ ইনশাল্লাহ করব। আজকের আলোচনাগুলো সবগুলো পয়েন্ট সব দিক টাচ হয় নাই, ইনশাল্লাহ নেক্সটে আমরা আরেকবার এই সিচুয়েশনে করণীয় কি আমরা সেই ব্যাপারে আমরা আলোচনায় উপস্থিত হব ইনশাল্লাহ। আজকে আমাদের স্টুডিওতে জয়েন করার জন্যে আমার জনাব প্রিন্সিপাল মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার এবং অধ্যাপক আনোয়ার আহমদ আরিফ উভয়কে আমরা মোবারকবাদ জানাচ্ছি, হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি T24 চ্যানেলের সাথে সবাইকে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।